Oh, hi. Hello. Good morning. এখন 11টা বাজে, বলা যায় গুড মর্নিং। আজকে নিরামিষ রান্না করব। ডাল হচ্ছে মুগ ডাল, মুগ ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর করলা ভাজা করব, আলু পোস্ত করব, আর লাউ শুক্ত করব। লাউটাকে আমি এখানে এভাবে কেটে ভাপিয়ে রেখে দিয়েছি লবণ আর মিষ্টি দিয়ে সামান্য, না লাউ সেদ্ধ হতে চায় না, সময়ও লাগবে রান্না করতে। এটা আমি আজকে তোমাদের সাথে দেখাবো, লাউয়ের শুক্তটা। যদিও অনেকেই করে থাকো এভাবে, তাও একবার করি তোমাদের সাথে। আজকে স্পেশাল কিছু সেভাবে কিছু নেই, আজকে নিরামিষ। তাহলে যখন এটা করবো তখন দেখাবো, বাকি রান্নাগুলো করে নিই। খুব গরম, খেয়ে যাচ্ছি। আর এটা আছে আমার মাথার উপরে, এটা চালানো যায় না, এত আওয়াজ করে, মনে হচ্ছে কারখানায় মেশিন চলছে। কি করব, সামনে একটা বড় জানলা আছে, এই জানলাটা তো হাওয়া আসে। ওখানে আম গাছ আছে, আম গাছটা দেখতে পাচ্ছ? ওই একটু হাওয়া টাওয়া আসে, একটু ছাওয়া পাওয়া যায়। এই বড় জানলা, এই পাশে আমি রান্না করি। কি করব, এটা মটর ডালের বড়া করছি, লাউ শুক্তোতে দেব। মটর ডাল বেটে নিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। এটা সবাই জানে, এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই শুক্তোটা করবো। এভাবে শুক্তো আমার মাকে করতে দেখেছি, মা এভাবে শুক্ত করতেন, অনেক রকম করে করতেন, মাছের মাথা দিয়ে, কখনো এমনি লাউ এমনি শুক্ত করতেন, আবার কখনো কখনো বড়ি দিয়ে, কখনো এইভাবে ডালের বড়া দিয়ে। এভাবে খেয়েছি আমরা ছোটবেলায়, করতে দেখতাম মাকে। যাই হোক, তেল গরম হয়ে গেছে, এখানে আমি দেবো রাঁধুনি ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা। এবার আমি লাউটা দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, লবণ। মনে রাখতে হবে কিন্তু, অল্প ভাপিয়ে নেওয়ার সময় লবণ দিয়েছি, কাজেই বুঝে দিতে হবে লবণটা। আর শুক্তোতে তো লঙ্কা পড়ে না, লঙ্কা আমার মাকে তো দিতে দেখিনি কখনো শুক্তোতে লঙ্কা, কাজে আমিও দেব না। একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। এবার দেখো, লাউটা আমি এ কারণের জন্য ভাপিনি যে আমাদের এখানে লাউ সেদ্ধ হতে যায় না, এভাবে কেটে নিলে পরে। আর যারা গ্রেট করে নেন, আর আপনাদের ওখানে তো ভালো টাটকা লাউ পাওয়া যাবে, তাহলে তো সেদ্ধ করার দরকার নেই, মানে ভাপিয়ে নেওয়ার দরকার নেই। এটা একটু সেদ্ধ হোক, একটু ভালো করে মিশে যাক, তারপরে বড়া দেবো আর আদা বাটা দেবো নামানোর আগে, দিয়ে নামিয়ে নেবো, একটু ঢেকে দিই। এখানে লাউটা আমার অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, দেখো। এর থেকে বেশি গলে গেলে ভালো লাগবে না, এরকম থাক, একটু ঘেটে ঘেটে দেব। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি, চিনি দেওয়া হয়নি কিন্তু চিনি দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে খেতে। আর দেবো আদা বাটা, এবার একটু ঢাকা দিয়ে দিই, সব একসাথে মিলেমিশে যাক, মোটামুটি হয়ে গেছে, তারপরে নামিয়ে নেব। মাছটা কমই আছে, কি গরম লাগছে বড্ড। হয়ে গেছে, এটা ঢাকনাটা খুলেই না, আদা রাঁধুনি তেজপাতা একটা সুন্দর গন্ধ বেরোলো। বড়া দেখো একদম সেদ্ধ হয়ে গেছে বড়াগুলো, মানে রস ঢুকে গেছে বড়াতে। তাহলে লাউ শুক্তো ডান।
ভালো লেগেছে না দেখতে? হুম হুম আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। খাবিয়ে গেছি সকালে, এই যে একটু ডাল বাটা আছে, ওই লাউ শুক্ত করেছিলাম বড়া করার জন্য, ওখান থেকে একটু ডাল আমি তুলে রেখে দিয়েছি, মুখে লাগাও। জানি না কতটা কি কাজ করবে, শুকিয়েও গেছে ওপরটা, অনেক বাসন জমে গেছে, ওগুলো মাজতে হবে। আমার হাজবেন্ড চলে আসবেন লাঞ্চে, তার আগে বাসনগুলো মেজে নিই, গ্যাসটা ঠান্ডা হলে পরে মুছবো, এটা লাগিয়ে বাসনগুলো মেজে নেব। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি বাসনগুলো মেজে নিই, তার আগে একটু জল খেয়ে নেবো।